হেই হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ফ্রি ফায়ারের ফ্রেশ একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকের ভিডিওতে কথা বলবো। দেখো, আমি সকাল থেকে ভিডিও দিতে পারিনি, অনেকটা শারীরিক অসুস্থ ছিলাম, আমি সেগুলো দিতে পারিনি, সরি গাইস। তো গাইস, আজকের ভিডিওতে কথা বলবো M1014 যেটা আমার হাতে আছে, যেটা নিয়ে আমি বাওয়াল করছি এর মধ্যে, ঠিক আছে গাইস? মজা মারছে নুবদের মেরে, তো আমি নিজেই নুব। তো গাইস, এই M1014, এই শর্ট গানটা আর MP40 দুটোর মধ্যে কোন বন্দুকটা ভালো? তো গাইস, যদি সরাসরি আমার কাছে কেউ জিজ্ঞাসা করে যে M1014 মানে শর্ট গান আর MP40 মধ্যে কোন বন্দুকটা ভালো, আমি বলবো শর্ট গানটা ভালো, যদি তুমি ভালো করে চালানো শেখো। যদি ভালো করে চালানো শেখো তাহলে শর্ট গানটা ভালো, কিন্তু MP40 তাহলে খারাপ? না না, মোটেও না, MP40 ভালো যদি তুমি চালানো শেখো। তো গাইস, কোনটা কোনভাবে চালালে তোমরা ভালো খেলতে পারবে, আর যদি দুটোই ভালো করে চালানো শিখে যাও তাহলে শর্ট গানটাই খেলবে, কারণ দুটোই ভালো করে চালানো শিখে গেলে শর্ট গানটাই বেটার এবং বেস্ট হবে। তো চলো আজকের ভিডিও শুরু করবো। লাইক করো ভিডিওকে এক্ষুনি প্লিজ, চ্যানেল নতুন আসে থাকলে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। তো গাইস, দেখলে এখানে আমি হেডশট দিলাম কি সুন্দরভাবে। তো এইভাবে লাফিয়ে তোমরাও দেখো কি সুন্দরভাবে হেডশট, তো এইভাবে লাফিয়ে তোমরাও খুবই সুন্দরভাবে হেডশট দিতে পারবে M1014 দিয়ে। তো কিছু টিপস ট্রিক্স দেবো M1014-এর, এবং তারপরে MP40 গেমপ্লে দেখাবো, কিছু দুটো কিল দেখাবো, যেটা MP40-তে কীভাবে মারলাম, MP40-তে কীভাবে মারতে হয় সেটাও শিখিয়ে দেবো। তো গাইস, ভাবছো তুই কী শেখাবি, আমরা তো সবই জানি। তো গাইস, যারা জানো, যারা MP40 বস আছো, তাদেরকে ভিডিওটা দেখতে অনুরোধ করবো না, ভিডিওটা দেখতে হবে না, অন্য ভিডিও দেখতে পারো আমার চ্যানেলে। তো গাইস, আজকের ভিডিও শুরু করবো। তো অবশ্যই ভিডিওটা প্লিজ গাইস লাইক করো, চ্যানেল নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করো, যখন চ্যানেল নতুন এসে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে দিও। চলো আজকের ভিডিও শুরু করি। গাইস, ফার্স্ট টিপস M1014 মানে শর্ট গানটি। তো গাইস, এখানে একটা গাড়ি আসছে, তো গাড়িটাকে আমার ফাটাতে হবে, ঠিক আছে? দেখো, গাড়ি চলে এসেছে, এক্ষুনি আমাকে উড়িয়ে দিচ্ছিল, তো আমি গাড়িটা ফাটাবো। তো গাইস, এখানে দেখতে পাচ্ছ গাড়িটা ফাটানোর পরে ও আমাকে ড্যামেজ দিচ্ছিল, তো আমি ওখানে ওকে আমি ডাউন করে দিলাম। তো গাইস, ওকে শর্ট গানের একটা গুলিতে ডাউন করে দিলাম। তোমরা হয়তো বুঝতে পারছো, তো এখানে যদি আমার কাছে MP40 থাকতো তাহলে কিন্তু ও আমাকে ইজিলি মারতে পারতো। আর MP40 থাকলে আমি কী করতাম, আমি দূর থেকে ওকে মারতাম, একদম কাছে যেতাম না, মানে মিড রেঞ্জে মারতাম, একটু দূর থেকে মারতাম। কিন্তু শর্ট গান ছিল, ভালো ইউজ করতে চাই আমি শর্ট গানটা, তো সেই জন্য কাছে গিয়েই মারলাম। তো গাইস, তোমাদের একটা টিপস দিলাম M1014 বা শর্ট গানের, যে দূর থেকে মারবে, ঠিক আছে? সরি, M1014-এর কাছ থেকে, একদম কাছ থেকে মারার চেষ্টা করবে, আর এনিমিকে মারতে দেবে না। তো গাইস, দেখো MP40-তে আমি একে মারলাম, একে কিন্তু পুরো কাছে এসে মারিনি, আমি পুরো কাছে এসে মারিনি ওকে, আমি রিল্যাক্সে দূর থেকে মিড রেঞ্জে মারলাম। তো গাইস, এইভাবে তোমরা মারতে পারো। M1014-এর একটাই টিপস গাইস, প্রো টিপস, মানে কী বলবো, তোমরা একটা জিনিস বলতে পারি যে তোমাদেরকে এমন কোনো টিপস দিয়ে দেবো না যে এই টিপসটা ফলো করলে তোমরা একদিনে প্রো প্লেয়ার হয়ে যাবে, একদিনে শর্ট গানটা ভালো খেলবে, এমন কোনো টিপস ট্রিক্স হয় না, ঠিক আছে? এমনটা টিপস ট্রিক্স হয় না। যে যতদিন ধরে খেলবে, যে যত প্র্যাকটিস করবে শর্ট গান নিয়ে, তুমি 10 দিন খেলো, 20 দিন খেলো, একদিন না একদিন তুমি ভালো খেলতে পারবে, আমি একদম 100% গ্যারান্টি দিচ্ছি। MP40-এ খেলো, 10 দিন খেলো, 20 দিন খেলো, একদিন তুমি খুবই ভালো খেলবে। তো গাইস, খুবই সুন্দরভাবে তুমি MP40 নিলে, আমি একটা টিপস দিতে পারি, শর্ট গান নিলে এনিমিকে মারতে দেবে না তোমার গায়ে গুলি, এবং তুমি কী করবে, এনিমির একদম গায়ের কাছে গিয়ে গুলি মারবে, দুটো গুলিতে জাস্ট শেষ, আর যদি একটা হেডে লাগে পুরো একটাই ডাউন, তাহলে শর্ট গানটা কত ভালো তোমরা বুঝতে পারছো। আর গাইস, যদি MP40 কোন টিপস জিজ্ঞাসা করো, তাহলে MP40 টিপস দেবো আমি, একদম শর্ট গান যদি এনিমির কাছে শর্ট গান থাকে তাহলে একদম কাছে যাবে না, কাছে গেলে তুমি শেষ হয়ে যাবে, MP40 নিলে মিড রেঞ্জ থেকে মারার চেষ্টা করবে, ঠিক আছে গাইস? আর দেখো, এখানে আমি এনিমিকে ডাউন করলাম, তো মারবে আর এখানে গার্ড নেবে। তো গাইস, সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, গার্ড নিয়ে নিয়ে খেলার চেষ্টা করবে, সবসময় গার্ড নিয়ে খেলার চেষ্টা করবে, আর শর্ট গান নিয়ে কাছে আসলে মারবে, MP40 নিয়ে মিড রেঞ্জ থেকে মারবে। তো গাইস, আজকের ভিডিও এটুকুই, লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিও, বাই।